হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুই, একজন হোমিওপ্যাথিক ডক্টর। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি যে হোমিওপ্যাথিক ওষুধটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ওষুধটি খুব ডিপ অ্যাক্টিং, খুব লং অ্যাক্টিং ওষুধ। অর্থাৎ এই ওষুধটি খুব গভীরে গিয়ে কাজ করে এবং দীর্ঘদিন ধরে কাজ করতে থাকে, যার জন্য এই ওষুধটিকে আমরা কখনোই রিপিটেডলি ইউজ করতে পারি না, যতদিন না পর্যন্ত আমরা বুঝতে পারবো এই ওষুধটির যে ডোজটি আগে দেওয়া হয়েছিল, সেই ওষুধটির ডোজের যে কাজ, সেই কাজটি সমাপ্ত হয়ে গেছে, ততদিন পর্যন্ত আমরা এই ওষুধটি ইউজ করব না। তো এই ওষুধটি বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ হোমিওপ্যাথিতে, এবং সেক্সুয়াল যে ওষুধগুলো রয়েছে, সেক্সুয়াল কেসে যে ওষুধগুলো ইউজ করে থাকি, সেই ওষুধগুলোর মধ্যে অন্যতম প্রধান একটা ওষুধ। তো বন্ধুরা, এই ওষুধটির নাম হচ্ছে স্ট্রেপসিক্রিয়া। এই যে স্ট্রেপসিক্রিয়া ওষুধটির অন্য একটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি আগেই, সেই ভিডিওটিতে আমি স্ট্রেপসিক্রিয়ার যে আদার সিমটমসগুলো, সেই সিমটমসগুলো বলেছি। অন্যান্য যে কিনোটসগুলো রয়েছে স্ট্রেপসিক্রিয়ার, সেই কিনোটসগুলো সেই ভিডিওতে শেয়ার করেছি। এই ভিডিওতে শুধুমাত্র আমি স্ট্রেপসিক্রিয়ার মাইন্ড, স্ট্রেপসিক্রিয়ার কনস্টিটিউশন, এর পিছনে কোন মায়াজম কাজ করে, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। তো এখনও পর্যন্ত যদি ওই ভিডিওটি আপনি দেখে না থাকেন এবং আপনি স্ট্রেপসিক্রিয়া সম্বন্ধে ডিটেলে জানতে চান, স্ট্রেপসিক্রিয়ার যে অন্যান্য সিমটমসগুলি রয়েছে, কিনোটসগুলি রয়েছে, সেগুলি জানতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কে গিয়ে আপনি ওই ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, আজকে স্ট্রেপসিক্রিয়ার মাইন্ড সম্বন্ধে আমি আলোচনা করব। স্ট্রেপসিক্রিয়ার মাইন্ড, স্ট্রেপসিক্রিয়ার মেন্টাল সিমটমস খুব ইম্পর্টেন্ট, খুব মনে রাখার মতো। তার আগে আমি বলে দিই, স্ট্রেপসিক্রিয়া এই ওষুধটির পিছনে যে দুটি মায়াজম কাজ করে, সেই দুটি মায়াজমের নাম হচ্ছে সোরিক মায়াজম এবং সাইকোটিক মায়াজম। বন্ধুরা, এই ওষুধটি একটি ডিপ অ্যাক্টিং, লং অ্যাক্টিং এবং ভেরি ভেরি ডিপ সিটেড রেমেডি। অর্থাৎ খুব গভীরে গিয়ে এই ওষুধটি কাজ করে, এবং যতক্ষণ না পর্যন্ত প্রপার সিমটম আমরা স্ট্রেপসিক্রিয়ার পাই কোনো পেশেন্টের মধ্যে, ততক্ষণ পর্যন্ত এই ওষুধটি ইউজ করা উচিত নয়। বন্ধুরা, এই ওষুধটি একটি অ্যান্টিসাইকোটিক এবং অ্যান্টিসোরিক ওষুধ, এবং বিভিন্ন রোগে, যে সমস্ত রোগে এই ওষুধটির দরকার পড়ে, সেই জায়গাতে যদি এই ওষুধটি দেওয়া হয় প্রপারলি, সিমটম মিলিয়ে, কনস্টিটিউশন মিলিয়ে, সবচেয়ে বড় কথা যদি মাইন্ড সিমটম মিলিয়ে এই ওষুধটি দেওয়া হয়, তাহলে ম্যাজিকের মতো এই ওষুধটি কাজ করে। ইভেন ক্যান্সার পর্যন্ত এই ওষুধটি দিয়ে সারানো যেতে পারে, যদি প্রপার মাইন্ড সিমটম, প্রপার মেন্টাল সিমটমস ম্যাচ করে যায় এই ওষুধটির। তো বন্ধুরা, সবচেয়ে প্রথমে স্ট্রেপসিক্রিয়ার বাচ্চার মেন্টাল সিমটম সম্বন্ধে আমি আলোচনা করব। স্ট্রেপসিক্রিয়ার বাচ্চারা কেমন হয়? কিছু কিছু বাচ্চারা প্রচণ্ড জেদি হয়, একগুঁয়ে হয়, সেই সমস্ত বাচ্চাদের জন্য স্ট্রেপসিক্রিয়া এই ওষুধটি খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ। কিন্তু সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে, সেই সমস্ত পেশেন্টদেরকে, বাচ্চা পেশেন্টদেরকে আপনি স্ট্রেপসিক্রিয়া প্রয়োগ করার আগে আরও কয়েকটি লক্ষণ মিলিয়ে নেবেন। শুধুমাত্র রাগি বা জেদি বা একগুঁয়ে স্বভাব দেখলে পরেই কিন্তু আপনি স্ট্রেপসিক্রিয়া ওই ওষুধটি ওই পেশেন্টটিকে, ওই বাচ্চাটিকে দিতে পারেন না। কারণ কি, এই একগুঁয়ে বা জেদি স্বভাবের বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, যেমন সিনা, যেমন এন্টিম ক্রুড, ক্যামোমিলা, ব্রায়নিয়া, এই সমস্ত ওষুধগুলির মধ্যেও আমরা ইরিটেবিলিটি, জেদ, একগুঁয়ে স্বভাব, এই সমস্ত ব্যাপারগুলি, এই সমস্ত সিমটমসগুলি দেখে থাকি। স্ট্রেপসিক্রিয়া এগুলির থেকে একটু আলাদা। স্ট্রেপসিক্রিয়ার বাচ্চারা যে কোনো জিনিস দেখলে পরে নিতে চায়। ইভেন যদি কোনো ডল, যদি কোনো টয় কোনো বাচ্চার কাছে, অন্য কোনো বাচ্চার কাছে দেখে থাকে সেই স্ট্রেপসিক্রিয়ার বাচ্চাটি, তাহলে সেই জিনিসটি তার তখনই চাই, তখনই তাকে ওই জিনিসটি দিতে হবে। ইভেন ওই জিনিসটাই, ওই ডলটাই, যে ডলটা অন্য একটা বাচ্চার কাছে রয়েছে, বা যে টয়টা অন্য একটা বাচ্চার কাছে রয়েছে, সেই টয়টাই বা সেই ডলটাই সেই মুহূর্তে তার চাই, তাকে দিতেই হবে। এই রকম ধরনের একগুঁয়ে স্বভাব দেখতে পাই তার। আরও একটা পিকিউলিয়ার সিমটম, আরও একটা মনে রাখার মতো সিমটম এই বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাই, যদি ওই ডলটা, ওই খেলনাটা বা যে জিনিসটা সেই বাচ্চাটি চাইছে, সেই জিনিসটা ইমিডিয়েট তার হাতে দিয়ে দেওয়া হয়, তখনই তাকে দিয়ে দেওয়া হয়, তার ইচ্ছা পূরণ করে দেওয়া হয়, তাহলে তখনই সেই জিনিসটাকে সে রিফিউজ করে। অর্থাৎ যে ডলটা সে চাইছিল, সেই ডলটা যদি তার হাতে দেওয়া হয়, ইমিডিয়েট সেই ডলটা সে রিফিউজ করবে, পরমুহূর্তে তার
ওই দলটি চায় না, অর্থাৎ ওই দলটিতে তার মন ভরে গেছে, ওই খেলাটিতে তার মন ভরে গেছে। তো এই ধরনের স্বভাব, এই ধরনের একগুঁয়ে ভাব, এই ধরনের জেদি স্বভাব আমরা স্ট্র্যাটেজিক ক্রিয়ার মধ্যে দেখতে পাই। এটি মনে রাখার মতো, স্ট্র্যাটেজিক ক্রিয়ার বাচ্চারা প্রচণ্ড রকমের একগুঁয়ে হয়, জেদি হয়, আপনি জানলেন। স্ট্র্যাটেজিক ক্রিয়ার পেশেন্টরা প্রচণ্ড ধরনের রাগীয় হয়, কিন্তু এরা এদের রাগ প্রকাশ করে না, এরা এদের রাগকে চেপে নেয়, এরা এদের রাগকে প্রকাশ করতে না পারার জন্যে দীর্ঘদিন ধরে এই রকম রাগ চেপে রাখার জন্যে এদের বিভিন্ন রোগ পরবর্তীকালে আমরা দেখতে পাই। আমরা প্রায়ই দেখে থাকি, বা আপনারা প্রায়ই দেখে থাকবেন, বাড়িতে কিছু বাচ্চা থাকে, কারো কারো বাড়িতে কিছু বাচ্চা থাকে, হয়তো আপনার বাড়িতেও আছে, সেই বাচ্চাটি যে জিনিসটা চাই সেই জিনিসটা তাকে ইমিডিয়েটলি যদি দেওয়া না হয়, বা সেই জিনিসটা যদি সে নিতে না পারে, বা তার মনের মতো যদি কিছু কাজ না হয়, তাহলে সে প্রচণ্ড রেগে যায়। কিন্তু রেগে যাওয়ার পরও সেই রাগটি সে প্রকাশ করে না, সেই রাগটিকে সে এক্সপ্রেস করতে পারে না, যার ফলে দেখা যায় ওই রাগটি দীর্ঘদিন ধরে চেপে থাকার ফলে বিভিন্ন রোগ আমরা সেই বাচ্চাটির মধ্যে পরবর্তীকালে দেখতে পাই, সেটা 2-4 বছর পরে আমরা দেখতে পেতে পারি। এছাড়া বন্ধুরা, আমরা প্রায়ই বাড়ির বাচ্চাদেরকে নেগেটিভ কথা বলতে থাকি, যখন তারা পড়াশোনা করে না, যখন তারা আমাদের কথা শোনে না, ঠিক মতো কাজ করে না, নিজের কাজ যেগুলো সেগুলো যদি ঠিক মতো না করে থাকে, আমরা প্রায়ই তাদেরকে বলতে থাকি, স্পেশালি যদি পড়াশোনা না করে থাকে সেই ক্ষেত্রে, যে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কোনো কিছুই তুই পারবি না, তুই লাইফে উন্নতি করতে পারবি না, বা তোর দ্বারা মেনলি পড়াশোনা হবে না, কিচ্ছু হবে না তোর দ্বারা। এই ধরনের ওয়ার্ড, এই ধরনের সেন্টেন্সেস আমরা প্রায়ই বাচ্চাদেরকে নেগেটিভ সেন্টেন্সেস বলে থাকি, যার জন্যে সেই সমস্ত বাচ্চারা দেখা যায় কিছুদিন পর এই ধরনের শব্দ শুনতে শুনতে, এই ধরনের বাক্য শুনতে শুনতে সত্যি সত্যি তারা নেগেটিভ হয়ে যায়। তারা কিছু অসৎ ছেলের সঙ্গ নিয়ে নেয় পরবর্তীকালে, এইভাবে যখন তারা বড় হয়, এইভাবে তারা বড় হতে হতে রাগ চেপে ধরে থাকতে থাকতে এই ধরনের নেগেটিভ কথা শুনতে শুনতে যখন 12-13 বছরের হয়ে যায়, তখন দেখা যায় বাইরে কিছু অসৎ সঙ্গ নিয়ে নেয়, বাইরে কিছু অসৎ ছেলের সংস্পর্শে এসে কিছু খারাপ অভ্যাস ধারণ করে, কিছু খারাপ অভ্যাসে নিজেকে বশবর্তী করে নেয়, এবং সেই খারাপ অভ্যাসগুলি নিজে করতে থাকে, নিজে এক্সপিরিয়েন্স করতে চায়। সেই খারাপ অভ্যাসগুলির মধ্যে স্মোক করতে পারে, ইভেন বাইরে কিছু খারাপ ছেলের সংস্পর্শে এসে পর্ন ভিডিও দেখতে থাকে, খারাপ কিছু ভিডিও দেখতে থাকে, এবং তার ফলে তারা ওই 12-13 বছর 14 বছর বয়সেই ম্যাস্টারবেশনের ফাঁদে পড়ে যায়, যাকে বাংলাতে হস্তমৈথুন বলা হয়। সেই সেলফ অ্যাবিউস বা হস্তমৈথুন বা ম্যাস্টারবেশনের একটা যে খারাপ অভ্যাস, সেই খারাপ অভ্যাসে নিজেকে জড়িত করে ফেলে, জড়িয়ে ফেলে। তো এই ধরনের বাচ্চারা আস্তে আস্তে দেখা যায় আরও ডিপে যেতে থাকে, এই খারাপ অভ্যাসগুলিকে আরও ধারণ করতে থাকে। এই ধরনের অ্যাডাপ্টেশন আমরা স্ট্র্যাটেজিক্রিয়ার বাচ্চাদের মধ্যে দেখে থাকি। তো বন্ধুরা, এই সমস্ত বাচ্চারা যত দিন যায়, যত বড় হতে থাকে, আস্তে আস্তে যখন 13-12 বছর বয়স থেকে 18-19-20 বছর বয়সে যেতে থাকে বা পৌঁছায়, তখন দেখা যায় এরা সেক্সুয়ালি এতটাই নিজেদেরকে জড়িয়ে ফেলে সেক্সের সাথে, বা এতটাই বেশি ডুবে যায় এই সমস্ত জিনিসে, খারাপ অভ্যাসে জড়িয়ে যায় এতটাই, যে সেই জায়গাতে গিয়ে 18-19 বছর 20 বছরে গিয়ে তাদের মধ্যে এক ধরনের দুর্বলতা চলে আসে, তারা কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারে না, তাদের কোনো একটা জায়গাতে মন বসে না। 18-19 বছর বয়সে যে একটা কনফিডেন্স থাকা দরকার, একটা যে আত্মবিশ্বাস থাকা দরকার ভবিষ্যতে কিছু করার জন্য, সেই কনফিডেন্স লেভেলটা একদম তলানিতে চলে যায়। এইভাবে হস্তমৈথুন করার জন্যে বা কন্টিনিউয়াসলি সেক্সুয়াল থট নিজের মধ্যে ডেভেলপ করার জন্যে, ইভেন তার মধ্যে এক ধরনের দুর্বলতা কাজ করে, সে কোনো পরিশ্রমের কাজ করতে পারে না, তারা কোনো মেন্টাল ওয়ার্ক করতে পারে না, তাদের মধ্যে এক ধরনের প্রচণ্ড রকমের ডেবিলিটি, প্রচণ্ড ধরনের উইকনেস চলে আসে। তো এই ধরনের বাচ্চারা, এই ধরনের ছেলেমেয়েরা যখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তাররা সেলফ অ্যাবিউস বা ম্যাস্টারবেশনের একটা হিস্ট্রি ওই সমস্ত পেশেন্টদের মধ্যে খুঁজে পায়। বন্ধুরা, এই সমস্ত ছেলেমেয়েরা 18-19 বছরে যাওয়ার পর তাদের মুখে এক ধরনের
লজ্জার ছাপ দেখতে পাই। অর্থাৎ ট্যাপজেগিরের পেশেন্টরা সেলফ অ্যাবিউজ করে, সবসময় সেক্সুয়াল চিন্তা করতে থাকে, ফাঁকা সময় পেলেই ম্যাস্টারবেশন করার কথা চিন্তা করে, কিন্তু এদের মধ্যে একটা লজ্জা ভাব কাজ করে। এরা সবসময় চিন্তা করে তার যে কুকীর্তি, তার যে এই খারাপ অভ্যাস, এগুলি সবাই জেনে গেছে এবং যার জন্যে তারা সবসময় মুখ নিচু করে চলে, কারো চোখে চোখ মেলাতে পারে না, সমাজে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে চলতে পারে না, কারো সাথে ফেস টু ফেস হতে পারে না বা কনফিডেন্টলি কথা বলতে পারে না। এই ধরনের লক্ষণও আমরা স্ট্র্যাটেজিক পেশেন্টের মধ্যে মাইন্ড সেকশনে খুঁজে পাই। বন্ধুরা, অ্যাঙ্গার উইথ ইন্ডিগনেশন ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজেস ফর মোস্ট অফ দ্য এলিমেন্টস। অর্থাৎ যদি রাগ হয় এবং সেই রাগটি এক্সপ্রেস করে দেওয়া হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই, কিন্তু স্ট্র্যাটেজিক পেশেন্ট কী করে? স্ট্র্যাটেজিক পেশেন্টের রাগ হলে সেই রাগটি এক্সপ্রেস করে না, সেই রাগটি সাপ্রেসড করে নেয় বা চেপে রাখে, যার ফলে তার বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এর কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক পেশেন্ট ঝগড়া করতে বা স্ট্র্যাটেজিক পেশেন্ট বাইরে অন্য কারোর সাথে মুখ চালাতে, তর্ক করতে একটু নিজের গিল্টি ফিল হয় বা গিল্টি ফিল করে, তার মনে হয় এটা তার লেভেলের নয়। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন স্ট্র্যাটেজিক পেশেন্ট যদি কোনো অফিসে চাকরি করেন এবং সেই অফিসে থাকা কোনো পিয়নকে যদি কোনো কিছু জিনিস আনার জন্য সে অর্ডার দেয় এবং সেই পিয়নটি যদি সেই অর্ডার ফলো না করে, না পালন করে, তার ফলে ওই স্ট্র্যাটেজিক পেশেন্ট প্রচণ্ড রকমের রেগে যায়, কিন্তু সেই রাগ, সেই অ্যাঙ্গার সে প্রকাশ করে না। তার মনে হয় যে ওই পিয়নটার সাথে তার মুখ লাগানো উচিত নয় বা তার যে লেভেল, সেই লেভেলের নিচে এটা করা তার জন্য উচিত নয়, ওই জন্য, যার ফলে সেই রাগ, যে রাগটি তার হয়েছিল পিয়নটি ওই কাজটি না করে দেওয়ার জন্যে, এই রাগটি সে চাপা দিয়ে রেখে দেয় এবং ওই কথাটি বারবার চিন্তা করতে থাকে বাড়িতে এসে। তো এই যে রাগটি চেপে নেওয়া বা ওই রাগের কথাটা বারবার চিন্তা করতে থাকা, এটি যখন বারবার হতে থাকে তার সাথে, তার ফলে তার বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে দীর্ঘদিন পর। তো এইগুলি ছিল স্ট্র্যাটেজিক কিছু মেন্টাল সিমটমস, যে মেন্টাল সিমটমসগুলোর উপর ভিত্তি করে আপনি স্ট্র্যাটেজিক সিলেকশন করতে পারেন এবং স্ট্র্যাটেজিক কোনো পেশেন্টকে দিতে পারেন। আপনি খুব ইফেক্টিভ রেজাল্ট আপনি এই ক্ষেত্রে দেখতে পাবেন যদি এই ধরনের লক্ষণ আপনি পেয়ে থাকেন কোনো পেশেন্টের মধ্যে। তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, স্ট্র্যাটেজিক মেন্টাল সিমটমস আলোচনা করতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে, এইটুকু ভিডিওতে তো সম্ভবই নয় স্ট্র্যাটেজিক আর মেন্টাল সিমটমস ডিসকাস করা, তাই এই ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। যদি আপনার কোনো ডিসিশন দেওয়ার থাকে বা যদি আপনি কিছু বলতে চান, জানাতে চান আমাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবশেষে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি ট্যাপ করে দেবেন ও অল নোটিফিকেশন যে অপশনটি রয়েছে সেটিতেও ট্যাপ করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সবচেয়ে প্রথমে আপনার কাছে আসতে থাকে। তো চলুন বন্ধুরা, এইরকমই অন্য একটা ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।